সেই ভুতুরে বাড়িটি এখন জমকালো পর্যটন কেন্দ্র। লক্ষ্মীপুর সদর উপজেলার শত বছরের পুরনো দালাল বাজার জমিদার বাড়িটি বেদখল থেকে উদ্ধার করে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। সম্প্রতি অযত্ন আর অবহেলায় প্রায় ধ্বংস হতে বসা প্রাচীন এই নিদর্শনকে ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণীয় করে তুলতে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিয়েছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। 1946 সালে জমিদার নবীন কিশোর রায় ও নরেন্দ্র কিশোর রায় প্রায় 36 একরের এই সম্পত্তি রেখে ভারতে চলে যান। সেই সম্পত্তির 22 একর জুড়ে দৃষ্টিনন্দন খোয়াসাগর দিঘি অবস্থিত। 14 একর জুড়ে আছে পরিত্যক্ত রাজগেট, প্রাসাদ, শানবাঁধানো ঘাট, জমিদার বাড়ির প্রাচীর, নৃত্যশালা ও তিনটি পুকুর। 1965 সাল থেকে 2015 সাল পর্যন্ত প্রায় 50 বছর বাড়িটিকে বেদখল করে রাখে ভূমি খেকোরা। 2015 সালে অবৈধ দখল উচ্ছেদ করে বাড়িটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। সবশেষে 2018 সালের 4 জানুয়ারি বাড়িটিকে সংরক্ষণযোগ্য সম্পদ হিসেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর গেজেট প্রকাশ করে। এ বিষয়ে ডিসি অঞ্জন চন্দ্র পাল বলেন, প্রাচীন এই নিদর্শনকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে সংস্কার কাজ চলছে। এরই মধ্যে খোয়াসাগর দিঘির কাজ শেষ হয়েছে। এই জমিদার বাড়ির সংস্কার কাজ শেষ হলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয় হবে।